হত্যা হচ্ছে, সন্ত্রাস জঙ্গিবাদী আক্রমণ হচ্ছে, আমাদের সংখ্যালঘু ধর্মীয় বিভিন্ন নেতাদের উপরে আক্রমণ হচ্ছে, এইরকম একটি সময়ে আমরা তাই সমগ্র বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সকল মানুষকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের শক্তিকে এগিয়ে নিয়ে যাবার জন্য গুপ্ত হত্যা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন সারা দেশব্যাপী 14 দলের উদ্যোগে আমরা শুরু করেছি। হত্যা খুন বন্ধ না করে তাহলে বাংলাদেশের মানুষ বসে থাকবে না। সাম্প্রদায়িক শক্তিগুলো